বা কোর্স ডেসক্রিপশনও বলে থাকি আমরা অনেক সময়। আমি আরেকটি ফাইল এই যে অফ করে আরেকটি ফাইল, তোমরা একটি এখন ওয়ার্ড ফাইল দেখতে পাচ্ছ রাইট, মাইক্রোসফট ওয়ার্ড। ইয়েস দিদি, হচ্ছে এটি হচ্ছে কোর্স ডেসক্রিপশন ফাইল। তোমাদের স্প্রিং 2021 ঠিক আছে, সো এই এই ফাইলটি তোমরা পাবে। মানে এটাকে অনেক তোমরা অনেক কোর্স টিচার এটাকে লেসন প্ল্যানও বলে থাকে, আমরা লেসন প্ল্যান বলি, কোর্স ডেসক্রিপশনও বলি। অর্থাৎ লেসন প্ল্যান বা কোর্স ডেসক্রিপশন এটা মানে হচ্ছে যে এই কোর্সে কি কি বিষয় আছে, কি হবে না হবে এই বিষয়গুলো আর কি। তো অ্যাজ ইউজুয়াল এখানে সিইউ আছে, কোর্স আউটকাম আমি এক্সপ্লেন করবো এক্সেস লাগ থেকে পরে। তিনটি কোর্স আউটকাম আছে, তিনটির মধ্যে এই কোর্সটি যেহেতু কোর্সের টাইটেল হচ্ছে কন্ট্রোল সিস্টেম ওয়ান থিওরি কোর্স, তারপরে কোর্স কোড হচ্ছে 444701। নর্মালি আপনি কন্ট্রোল সিস্টেম ওয়ান থিওরি এবং সেশনাল দুটো নিই, এবার ডিস্ট্রিবিউশনের মধ্যে বা সেশনাল তোমাদের রশিদুল ইসলাম স্যার নিবে মনে হয়, না রশিদুল ইসলাম স্যার, জি স্যার আমাদের রশিদ স্যার নিবে। তাহলে 444701 এবং কন্ট্রোল সিস্টেম ওয়ান আমি এ বি দুই সেকশনে থিওরি আমি নিব। তারপরে কোর্স আউটকামস এখানে তিনটি আছে, তিনটি কোর্স আউটকামস আছে যাদের সাথে করসপন্ডিং তিনটি প্রোগ্রাম আউটকামস পিইউ সাথে ম্যাপ করে, যে পিইউ গুলো আছে ইঞ্জিনিয়ারিং নলেজ, প্রবলেম অ্যানালাইসিস এবং ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট অফ সলিউশন। সো এই হচ্ছে সিইউপিইউ রিলেটেড ইনফরমেশন, তিনটি সিইউ আছে এখানে, এই তিনটি সিইউ কোর্স আউটকাম। এই কোর্সটি কমপ্লিট করলে এই তিনটি কোর্স আউটকাম অ্যাচিভ করা যাবে। কোর্স আউটকাম গুলো সম্পর্কে আমরা বলবো। তারপরে এই কোর্সের একটি প্রিরিকুইজিট আছে, মানে এই কোর্সটি করার জন্য এলিজিবল হবে তারা যাদের ফিফথ সেমিস্টারের কন্টিনিউয়াস সিগন্যাল এন্ড লিনিয়ার সিস্টেমে এই কোর্সটি কমপ্লিট করা আছে। তো তোমরা রেজিস্ট্রেশন করতে গেলে সেখানে দেখবা যে তোমাদের রেজিস্ট্রেশন প্যানেলে যদি এই যে এই কোর্সটি যদি কমপ্লিট করা না থাকে ফিফথ সেমিস্টারে, তাহলে সেভেন্থ সেমিস্টারের এই যে কন্ট্রোল সিস্টেম ওয়ান এই কোর্সটি হয়তো অফার করবে না, এক্সেপশন থাকতে পারে, আমার জানা নেই সফটওয়্যারের কি অবস্থা বর্তমান, বাট এটি হচ্ছে অবস্থা আর কি। এটি প্রি রিকুইজিট, এই কোর্সটি তোমার কমপ্লিট থাকতে হবে। তাহলে তোমরা সেকেন্ড ইনফরমেশন পেয়েছো, প্রি রিকুইজিট সম্পর্কে জেনেছো, কোর্স টাইটেল সম্পর্কে জেনেছো, কোর্স কোর্স সম্পর্কে জেনেছো, কোর্সের কয়টি আউটকামস আছে সেটি তোমরা জেনেছো। দেন হচ্ছে যে এই কোর্সের কন্টেন্ট, তো অ্যাজ ইউজুয়াল কন্টেন্ট গুলো আমরা এক্সপ্লেন করব। কন্টেন্ট গুলো মিড টার্ম এবং ফাইনাল সেভাবে ডিভাইড করা আছে। তারপর হচ্ছে কোর্সের রেফারেন্স, রেফারেন্স গুলো এই এই ফাইলটিতে যেটি তোমরা পাবা সেখানে উল্লেখ আছে দেখতে পারবা। এরপরে হচ্ছে যে আমাদের এক্সাম শিডিউল বা এখানে কি কি হবে, এখানে সিটি হিসেবে লেখা আছে, এটা সিটি হতে পারে অথবা এটা কুইজ হতে পারে, সিটি অর কুইজ। সো সিটি অর কুইজ এই এটি এভাবে হবে, এটা সিটি হতে পারে অথবা কুইজ হতে পারে। সো এখানে যে বিষয়টি সেটি হচ্ছে আমরা একটি বা দুটো অথবা তিনটি এখানে যেগুলো আমরা সেখান থেকে তোমাদের ফাইনালাইজ করবো। এরপরে মিড টার্ম এক্সাম সালমান সাফি, সালমান সাফি চিনো নাকি তোমরা? জি স্যার, জি স্যার আমাকে ও তো আইডি রিডিং করাইলাম স্যার, ওয়াইটিং রুমটা অফ করে দিলে স্যার মনে হয় ভালো হয়, আজকে নেটের প্রবলেম করতেছে, তো কিছুক্ষণ পরপর অনেক সময় বেড়ে যাচ্ছে আবার অন ঢুকতে হচ্ছে স্যার। এখনো তো ওরকম সমস্যা কারো হয়নি, আমি এখানে কাউকে ওয়াইটিং এ দেখতে পাচ্ছি, যারা একবার ঢুকে মানে এন্টার করি হয়তো সম্ভবত এরকম, তো এখনো দেখতে পাইনি। যাই হোক ওরকম সমস্যা হলে ঠিক আছে করে দিব।
সো আমরা এক্সাম শিডিউলটা এখানে এই ফাইলটিতে বলা আছে, তারপরে হচ্ছে ক্লাস শিডিউলগুলো বলা আছে, কোন উইকে কি কি টপিকসে আমরা ক্লাস নিব এগুলো এই ফাইলটিতে বলা থাকবে। এরপরে আসো যে বিষয়ে চেঞ্জেস ফ্রম লাস্ট সেমিস্টার, এটা ইম্পর্টেন্ট এই ফাইলে, দেয়ার আগের সেমিস্টারের সাথে এই সেমিস্টারে কি পরিবর্তন হতে পারে। তো এই সেমিস্টারে আসলে নরমালি গত সেমিস্টারের থেকে গত সেমিস্টার যারা এই কোর্সটি করেছে তাদের সাথে তোমাদের খুব একটা পরিবর্তন নেই, খুব বেশি পরিবর্তন নেই, হয়তো লেকচার স্লাইডগুলো সামান্য আপডেট হবে এরকমই, কোর্স কন্টেন্ট তারপরে টপিকস রেফারেন্স এই রিলেটেড কোনো পরিবর্তন নেই। তো গত সেমিস্টারের পরিবর্তন ছিল এর আগের সেমিস্টারের সাথে, সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ফাইলটিতে। তোমাদের সাথে গত সেমিস্টারের খুব একটা কি নেই, মানে চেঞ্জ নেই সিলেবাস, কমপ্লিট সেম সিলেবাস। এরপর হচ্ছে যে এই কোর্সটি তোমরা কমপ্লিট করলে এখানে তোমাদেরকে কিছু সার্ভে তোমাদেরকে ফিল আপ করতে হবে, যেমন একটি হচ্ছে টিএস সার্ভে, টিচিং এফিসিয়েন্সি সার্ভে, তারপর হচ্ছে যে আমরা জুম অথবা মিটে এখানে লেকচার ডেলিভার করবো, এটা টেকনিক্যাল ফ্লেক্সিবিলিটির উপর বেস করে। তারপরে গুগল ক্লাসরুম হবে এই কোর্সের কোর্স স্পেস হিসেবে ইউজ হবে আর কি, কোর্স স্পেস হিসেবে আমরা গুগল ক্লাসরুম ইউজ করবো, যেখানে তোমরা আমার সাথে কমিউনিকেশন করবা, বিভিন্ন ডকুমেন্ট শেয়ার করবো, তারপরে ক্লাসের অ্যানাউন্সমেন্ট, পরীক্ষার অ্যানাউন্সমেন্ট, এই সব কিছু আমরা গুগল ক্লাসরুমে দিব। তো অলরেডি তোমরা গুগল ক্লাসরুমে জয়েন করেছো, যার কারণে তোমরা অলরেডি আজকের মিটিং এর লিঙ্ক পেয়েছো এবং সেই অনুসারে মিটিং এ জয়েন করতে পেরেছো। এই ফাইলটি তোমরা পাবা, এটা হচ্ছে কোর্স ফাইল, তোমাদের লেকচার লেসন প্ল্যান অথবা এটাকে আমরা কোর্স ডেসক্রিপশন বলতে পারি। সো আমরা আবার আগের অবস্থায় চলে যাই। এখন তোমরা লেকচার স্লাইড দেখতে পাচ্ছ, রাইট? জি স্যার। আমরা আজকে আজকের লেকচারটি রেকর্ডিং হবে না, রেকর্ড হবে না, সো তোমরা খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা। মাহবুব 9:45 হলে আমাকে একটু করে স্মরণ করিয়ে দিবে, ঠিক আছে? ওকে স্যার। সবাইকে আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, তোমরা সবাই একটু হ্যান্ড রেজ করো একসাথে। এখানে একটা হ্যান্ড রেজ করার অপশন আছে, সেখানে হ্যান্ড রেজ করো। 35, 1, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 74, 75, 76, 77, 78, 89, 90, 91, 92, 93, 74, 75, 76, 77, 78, 89, 90, 91, 92, 93, 74, 75, 76, 77, 78, 89, 90, 91, 92, 93, 74, 75, 76, 77, 78, 89,
27 স্টুডেন্ট হ্যান্ড রেজ করেছে, বাকিরা এখনো করেনি। আমি করবে রাকিব 173077। আচ্ছা ওকে, আসসালামু আলাইকুম স্যার, কোসিস 18100। হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। তারপরে এখন বাকি আছে কে, এই যে জিল্লুর রহমান তুমি হ্যান্ড রেজ করনি, ফয়সাল বিন কাসেম, মোহাম্মদ ওয়াহিদ ফেরদৌস,